হ্যালো রমজানের এবার দুনিয়াধারি ভো আসসালামু আলাইকুম রহমদুল্লাহি ওয়াবারক বিসমিল্লাহু রহিমানী ওয়াহিম আহমদুহু অনুসল্লি অনুসল্লি আলাহ হাবিব বিহিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক আমরা জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আমাদের প্রাত্যহিকী আয়োজন আনোয়ার সিমিন শীত মাহে রমজান সাহারি অনুষ্ঠানে কোরআন নাজিলের মাসে আজকে আলোচনা করব কোরানের কেরিম তেলাওয়াতের ফজিলত এবং মর্যাদা আমাদের সাথে আছেন তরুণ দিন মৌলানা সিদ্দিকুর রহমান আসসালামু আলাইকুম পবিত্র কোরআনের তেলাওয়াত আমাদের দায়িত্ব এবং কর্তব্য আসলে কোরআনুল করিম আল্লাহ সুবাহানু তালার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত আমাদের জন্য যেই কোরআনুল করিম ভিতরে আল্লাহ সুবাহান হুতালা মানব জাতির জন্য সব নিয়ামত রেখে দিয়েছেন সকল ধরনের এলেম জ্ঞান আল্লাহ তালা রেখে দিয়েছেন তো আমরা যারা মুসলমান আমাদের জন্য প্রথম যেই কথা সেটা হলো যে কোরআনুল করিম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা এইটুকু শিক্ষা অর্জন করা পাশাপাশি যতটুকু কোরআনুল করিম মুখস্থ করলে পরে নামাজ সোহি শুদ্ধভাবে আমরা আদায় করতে পারবো ততটুকু মুখস্থ করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্যই কিন্তু ফরজা আইন করতেই হবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক এরপরে যেটা যে কোরআনুল করিম তেলাওয়াত করব আমরা যত তেলাওয়াত করব ততই আমাদের ফায়দা হবে কারণ একটি হরফ তেলাওয়াত করলে কিন্তু কমপক্ষে দশ নেকি বিশেষ করে রমজান মাস শাহরু রমা দনাদি উং জিলা ফিহিল কোরআন এই কোরআন নাজিলেন মাস হচ্ছে এই মাহ রমজান মাস তাহলে এই মাসে আমাদের খুব বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করা আমাদের উচিত এবং দায়িত্বের মধ্যে পড়ে তাহলে এই যে কোরআনুল করিম অন্য মাসে যদি আমরা একটা নফল ইবাদত করি এক রাখাত নফল নামাজ পড়ি তাহলে এটা এক রাখাতেই থাকবে কিন্তু মাহে রমজান মাসের এক রাকাত নামাজ মানে নফল নামাজ অন্য মাসের একটা ফরজ এই মাসের একটি ফরজ মানে অন্য মাসের সত্তরটি ফরজ এখানে একটি বিষয় যে মাহে রমজান ছাড়া অন্য মাসে যদি আমি কোটি কোটি রাকাত নফল নামাজও পড়ি তারপরেও কিন্তু ফরজের সমান হবে না তাহলে এই যে সুযোগটা আমরা পেয়েছি এটা কিন্তু শুধু নাবি করিম সাল্লু আলি হুসাল্লামের উসিলায় পেয়েছি এই এই সুযোগটা যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমরা তো পোড়া কপালি হয়ে যাবে কারণ নাবি করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে তারা ধ্বংস হোক যারা মাহে রমজান মাস পেল কিন্তু নিজের জীবনের গুণাগুলি তারা মাফ করাতে পারলো না সংশোধন হতে পারলো না তাদের জায়গাটা জান্নাতে তারা করতে পারলো না আমার দর্শক শ্রোতাকে আপনি কী দিয়ে উৎসাহিত করবেন কোরআনে করিম শিখা এবং তেলাওয়াত করার ব্যাপারে রাসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম আমাদেরকে বলেছেন আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه বুখারী শরীফের হাদিস হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআনুল করিম নিজে শিখেছে তেলাওয়াত করছে অন্যকে শেখাচ্ছে তাহলে এই যে নিজে শিখা আমল করা অন্যকে শেখানো আমি সর্বোত্তম তখন হব যখন কোরআন আমার ভিতরে থাকবে কেননা আমরা দেখি যে আর রহমান আল্লাম আল কোরআন খলাক ইনসান আল্লামাহুল বায়ান এখানে যদি আমরা দেখি যে আল্লাহ তালা বলছেন আর রহমান তিনি দয়াময় যিনি খলাক আল ইনসান মানুষকে তিনি সৃষ্টি করেছেন আর রহমান আল্লামাল আল কোরআন খলাক ইনসান আল্লামাহুল বায়ান এখানে আমরা দেখি যে আমাদের জন্ম হলো আগে তারপরে আমরা ভাষা শিখি তারপরে আমরা কথা বলি কিন্তু আল্লাহ তালা ঈশ্বরের মধ্যে যেটা বললেন যে আল্লা মাল কোরআন খালাকাল ইনসান আল্লা মাহুল বায়ান এখানে আল্লাহ তালা আগে বললেন যে কোরআন শিক্ষার কথা আগে বললেন বায়ানের কথা বললেন তারপরে মানুষ শিক্ষার কথা বললেন তার মানে এখান থেকে বুঝতে পারলাম আমরা যেটা তাপসিরকন যে তাফসির যেটা বলেছেন যে মানুষ হতে গেলে আগে তোমাকে কোরআনের শিক্ষা লাগবে কোরআন তোমাকে শিখতে হবে কোরআন যখন তুমি শিখবে তোমার ভিতর জ্ঞান আসবে দায়িত্ববোধ আসবে ভালোবাসাবোধ আসবে মানবতা মানবতাবোধ আসবে তখন তুমি কথা বললে সেই কথাটা সমাজের লোকদের উপকারে আসবে এবং সেই কথাটা দামি হবে আল্লাহর কাছেও সেই কথার অনেক তুমি মূল্যায়ন পেয়ে যাবে যারা এ পর্যন্ত বয়স চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বিভিন্ন বয়সের ভাইরা অনেক আছেন বিভিন্ন কারণে ক্রিম শিখতে পারেননি লজ্জায় বলতেও পারছেন না অথবা বলতে পারছেন কিন্তু কীভাবে শিখবেন সেই তরিকা সেই পদ্ধতি জানেন না এখন আমার হয়তো বয়স হয়ে গেছে আমরা যেমন অনেকগুলো সোর্স আমাদের কাছে আছে এখন যেমন মিডিয়া একটা সোর্স আছে তাছাড়া আমরা জানি দাউতুল খাইয়ের নামে একটা আমাদের একটা প্রতি মাসে আমাদের একটা অনুষ্ঠান হয় বিভিন্ন মাসে দাউতুল খাইয়ের নামে ও ওইটাতে আমরা অংশগ্রহণ করতে পারি অথবা আমি যেই মহল্লায় আছি ওই মহল্লায় মসজিদের খাতিব সাহেবের সাথে পরামর্শ করতে পারি ইমাম সাহেব রয়েছেন মোয়াজিন সাহেব রয়েছেন এলাকা আরও অনেক ওলামায় কেরাম রয়েছেন আমরা রমজান মাসে যদি সময়টাকে একটু ভাগ করে নেই যে আমি সাহারি খাওয়ার পরে আমি নামাজটা পড়তে পারি তারপর নামাজ পড়ে একটু রেস্ট নেওয়ার পরে আমি হয়তো অফিসের কাজ না থাকলে আমি যদি আমি যদি অবসরে চলে আসি তখন এই সময়টাতে একটু আমি ভাগ করতে পারি বিশেষ করে জোহরের নামাজের আগে অথবা পরে ওই সময়টাতে মসজিদের ইমাম সাহেবগণ অনেকটা ফ্রি থাকেন তার কাছে আসতে পারি এসে কিন্তু আমাকে কলান্তলা শিখতেই হবে কারণ না শেখা ছাড়া কিন্তু আমার আর কোনো অন্য কোনো ওয়ে বা পথ আমার কাছে নেই উনত্রিশটা লেটার যদি শুধুমাত্র আমি চিনতে পারি আর হরকত তানবিন তাসদিদ হরকত তানবিন জজম তশদিদ চারটা চিহ্ন আর উনত্রিশটা যদি আমরা হরফ চিনতে পারি তাহলে কিন্তু কোরআন শরীফ পড়াটা খুবই সহজ হয়ে যায় শুধু আমাদের এখানে মনোযোগ এবং আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে আসলে এই পৃথিবীতে আমার থাকার জায়গা নেই হয়তো শতদিন লাগতে পারে মনে হয় যদি ভালো কোনো একজন ছাত্রর কাছে তিনি পড়তে পারেন একটু মনোযোগ দেন দৈনিক দুই দুই এক দেড় দুই ঘন্টা তাহলে মনে হয় এক মাসের অধিক লাগবে না যে ব্যক্তি কোরআনুল করিম শিখবে আল্লাহ সুবহানাহু তালা কেয়ামতের ময়দানে তারই বান্দাকে আল্লাহ তালা মাফ করে দিবেন অভিভাবকদের অনেকেই এই বিষয়ে গাফেল কি বলবেন এই সকল দুঃখজনক দেখুন আনুল কারিবের প্রথম শব্দটাই হলো ই করা পড়ুন শিক্ষা অর্জন করুন আগে পড়ো আগে বোঝো তারপরে আমল করো দুঃখজনক হলো আমরা কোরআন থেকে সন্না থেকে নবীর আদর্শ থেকে সাহেবের ক্যামের আদর্শ থেকে আউলিয়া একামের আদর্শ থেকে ওলামে ক্যামের আদর্শ থেকে আমরা অনেক দূরে চলে আসছি এই ক্ষেত্রে আমরা যারা ওলামা যারা রয়েছি যারা খাতিব সাহেব রয়েছি যারা মিডিয়াতে আমরা যারা কথা বলছি খ্যাদমত করতেছি বা মাদ্রাসা যারা রয়েছে আমাদেরকে এবং যুবক সমাজদেরকে আমরা একটু আরেকটু আমাদের কাছে নিয়ে আসতে হবে সবাই মিলে যদি আমরা প্রচেষ্টা চালাই তাহলে আশা করা যায় এর থেকে আমরা পরিত্রাণ পাব পাশাপাশি যারা আমরা যারা আমরা অভিভাবক যারা রয়েছি যারা পরিবারের মধ্যে আমরা যারা বাবা রয়েছি অথবা দাদা রয়েছি অথবা বড়ো ভাই রয়েছি আমরা যদি একটু এই বিষয়ে পুরা শুধু মাহের রমজান মাস নয় পুরা ব্যাপী আমরা হয়তো খেতে বসলাম খাবার টেবিলে তখন যদি আমরা কোরআন নিয়ে ইসলাম নিয়ে নবী নিয়ে নবীর নবীকরণ সাল্লাহ মুহাব্বত নিয়ে এদেশে ইসলাম কীভাবে আসলো আউলে কেমন তাদের জীবনে যদি আমরা হয়তো পাঁচ দশ মিনিট কথা বলি বা আমরা হয়তো খাবার আগে বা পরে আমরা হয়তো যে কোরআনতলাত পারছি বা বুঝি তিনি যদি একটু সময় দিই পাঁচ দশ মিনিট তাহলে মনে হয় আমাদের এই গ্যাপটা থাকবেন আল্লাহ ধন্যবাদ আপনাকে কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনি পবিত্র কোরআনে কেরিম সম্পর্কে সম্মানিত দর্শক পবিত্র কোরআন আল্লাহর দেওয়া একটি গ্রন্থ সকল মানুষের জন্য উদাল্লিন নাস উদ্দাল্লিল মুতাকিম এটা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য পাঠ্য বই যিনি চাকরি করেন ওনার জন্য যিনি লেখাপড়া করেন ওনার জন্য যিনি ব্যবসা করেন ওনার জন্য যিনি কৃষিকাজ করেন ওনার জন্য ছোট, যুবক বৃদ্ধ নারী পুরুষ সবার জন্য অপরিহার্য পাঠ্য আমরা যেন এই বিষয়টা লক্ষ্য রাখি আমরা যখন কবরে যাব আল্লাহর দরবারে মুখোমুখি হব তখন কিন্তু কোরআন আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে নবীজি বলেছেন ওয়াল কোরআন হজ্যতুল্লা লাকা ওয়ালেক কোরআন হয় পক্ষে সাক্ষ্য দেবে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে বিপক্ষে কাদের সাক্ষ্য দেবে যারা কোরআনিকিমকে মাহজুর রেখে দিয়েছে একটা পরিত্যক্ত বা অবহেলিত একটা গ্রন্থ রেখে দিয়েছে আসুন না আমরা পবিত্র মাহে রমজানে এই প্রতিজ্ঞাটুকু নেই কয়দিন লাগবে কোরআন শিখতে আমরা কোরআন শিখব এবং কোরআনই আল্লাহ কি বলেছেন আমরা সে বিষয়ে জানবো আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাও করুন এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে মঙ্গল কামনা করে আনোয়ার সিমেন্ট শিট মাহের সাহারি অনুষ্ঠানের ইতি টানছি সালাম আলাইকুম ওরহমতুল্লাহ তুমি তো মদিনা তোমাকে সালাম তুমি তো मदीना तो माँ के सलाम बार